আচ্ছা, আপনি আপনার নাম বলে শুরু করুন। আমি ডাক্তার মুরাদ হাসান মতিউর রহমান তালুকদার, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদারের সন্তান, আজকে প্রতিমন্ত্রী, বড় ভাই বিচারপতি। কেউ আমাদের দাবায় রাখতে পারবা না। আই এম এ মেডিকেল ডক্টর, আই এম এন কনসালটেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আই এম এন স্পেশালিস্ট, আই এম এন অনকোলজিস্ট। আচ্ছা আচ্ছা, তো এই আজকের যে টক শো, এটা কি বাংলাতে হবে নাকি ইংরেজিতে হবে? কিভাবে কথা বলতে চান আজকের টক শোতে? আমরা বাংলায় জন্য কইতে পারবো, ইংলিশেও তার চেয়ে দ্বিগুণ ভালো ভালো বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে মেধা তো মোটামুটি ভালো মনে হচ্ছে। ডাক্তার মুরাদ কমপক্ষে 1,00,000 মানুষের নাম মুখস্থ বলতে পারে, 20,000 মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারি। আচ্ছা যাই হোক মুরাদ, শুরুতে আপনি আপনার জন্মগত পরিচয় দিন। বেদনমা। বাবা? বেদনমা। চাচা? বেদনমা। খালু? বেদনমা। ফুফা? বেদনমা। বাবা, চমৎকার পরিবার। তো আপনার চরিত্র কেমন? লুচ্চা। পরিবারের সবাই লুচ্চা? ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর তা আপনার এই যে বাসায় আপনার মেয়ে আছে একজন, উনি উনার কি খবর, উনার ব্যাপারে একটু আমাদের দর্শকদেরকে জানান। এটা তো মানুষের জাতি না, লুচ্চা লম্পট। কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, কৃষ্ণাঙ্গ খুব স্পেশাল থাকে বিশেষ ছেলেদের, তো এটা ওর খুব পছন্দ। প্রথম যখন জানলেন তখন কিছু বলেননি আপনার মেয়েকে? এমন পিটান পিটাইছি, বাইরে চামড়া দিয়ে দিয়েছিলাম, আমার নাম শুনলেই আজরাইলের মতো ভয় পায়। আচ্ছা আচ্ছা মুরাদ, তো এই যে আপনি বলছিলেন যে কি কালোদের কি স্পেশাল নাকি কি থাকে, তো আপনার মেয়ের কি কোনো সমস্যা হয়েছিল কিনা শুরুতে? আমরা শুনেছিলাম তিনি বেশ কয়েকবার হসপিটালেও যেতে হয়েছিল, তো এই সব মিলে আপনাদের পরিবারে ওই কালোর ব্যাপারে কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা? ওই মুখ ভাসে কি অপরাধ করেছিল, কি অপরাধ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? আচ্ছা আচ্ছা, তো এই যে কালুকে নিয়ে যখন উপরে আপনার মেয়ে থাকে তখন কোনো শব্দ টব্দ শোনা যায় কিনা? টর্নেডো, ঝড়। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আচ্ছা, তো তো এই যে আপনি যেদিন রাতে প্রথম আর কি এটা দেখলেন, সেদিন সকালে আপনার কেমন অনুভূতিটা কি ছিল, কেমন লাগছিল একটু বলুন তো। আমার স্ত্রী, আমার সহধর্মিনী ডাক্তার জাহানারা এহসান আমার নাস্তার টেবিল দিয়েছে, আমার গলা দিয়ে খাবার নামে না, গলা দিয়ে খাবার নামে না।